কোশ্চেন, এর উৎসের তাপমাত্রা নির্ণয় করো। ভেরি মাচ কমপ্লিকেটেড কোশ্চেন। যাই হোক, আমরা হচ্ছে ম্যাথটা করার চেষ্টা করি। ম্যাথটা করার জন্য আমরা একটা ওয়ের হেল্প নিব, সেটা হচ্ছে এখানে যেমন কোশ্চেনে বলে দেওয়া ছিল এখানে কোশ্চেনে বলে দেওয়া ছিল যে এত অংশ হচ্ছে কাজে পরিণত করে, ঠিক আছে, এত অংশ হচ্ছে কাজে পরিণত করতেছে। আচ্ছা, ওকে, অঙ্গটা করে ফেলি। কাজে পরিমাণ করা, তাহলে কাজে পরিণত যেটুকু অংশ কাজে পরিণত করতেছে সেটা তার কি দক্ষতা বা কর্মদক্ষতা, মানে ইটা ওয়ান ইজ ইকুয়াল টু, আমরা কি বলতে পারতেছি, ওয়ান ভাগ সিক্স বলতে পারতেছি। তো ছয় ভাগ যদি তাপ নেয় তাহলে এক অংশ কাজে পরিণত করতেছে, তাহলে এটাই তার কর্মদক্ষতা, ওয়ান বাই সিক্স। সিম্পল ভাই, এই জায়গাটা হচ্ছে কনসেপ্ট। ছয় ভাগের এক অংশ সে কাজে পরিণত করতে পারে, মানে একটা জায়গার যে পরিমাণ তাপ গ্রহণ করছে তার যতটুকু অংশ কাজে পরিণত করতে পারছে সেটা কি তার কর্মদক্ষতা। তাহলে এই ওয়ান ভাগ সিক্স অংশ যে কাজে পরিণত করতে পারতেছে এটাই তার কি ছিল, কর্মদক্ষতা। তাহলে আমরা এটা ওয়ান ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, ওয়ান মাইনাস টি টু ভাগ টি ওয়ান, তারা কি দাঁড়াচ্ছে এখানে, ওয়ান ভাগ সিক্স, ওয়ান মাইনাস টি টু ভাগ টি ওয়ান। অতএব টি টু ভাগ টি ওয়ান ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্স ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ফাইভ বাই সিক্স। ওকে, আমি ফ্যান অফ করে দিয়েছি। আচ্ছা, ওকে, আবার নেক্সট ক্ষেত্রে আবার টি ওয়ান টি টু বা টি ওয়ানটা করে নেব, দেখো কি হয়, দেখো কি হয়। আমি আচ্ছা পরবর্তীতে ক্ষেত্রে নেক্সট কি বলছে, যে এর তাপমাত্রা তাপগ্রাহকের তাপমাত্রা 54 কেলভিন কমালে দক্ষতা কি হয়, দ্বিগুণ হয়। দক্ষতা কি হবে, দ্বিগুণ হবে ভাইয়া, বুঝতে পেরেছো? তাহলে দক্ষতা যদি দ্বিগুণ হয় তাহলে পূর্বে দক্ষতায় ইটা ওয়ান ছিল ওয়ান বাক সিক্স, তাহলে পরবর্তী দক্ষতা ইটা টু ইজ ইকুয়াল টু কি হবে, ওয়ান বাক সিক্স ইন্টু টু, দক্ষতা দ্বিগুণ বসে মানে কত, ওয়ান বাক থ্রি, মানে ইটা টু ইজ ইকুয়াল টু কি জানি, ওয়ান মাইনাস কার তাপমাত্রা কমাইছে, গ্রাহকের তাপমাত্রা, মানে টি টু থেকে কত কমাইছে, 54 কেলভিন কমাইছে টি ওয়ান, তাহলে কি হচ্ছে, ওয়ান বাক থ্রি, ওয়ান মাইনাস টি টু মাইনাস 54 ইজ ইকুয়াল টু টি ওয়ান, তাহলে কত দাঁড়াচ্ছে, টি টু মাইনাস 54 ডিভাইড বাই টি ওয়ান ইজ ইকাল টু ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ইজ ইকাল টু কত হচ্ছে, টু ভাগ থ্রি, এটার ভ্যালু, ঠিক আছে। এটাকে আমি একটু ভেঙে কি লিখতে পারি, টি টু ভাগ টি ওয়ান মাইনাস 54 ভাগ টি ওয়ান, এই জিনিসটা লিখতে পারি, টু ভাগ থ্রি। টি টু ভাগ টি ওয়ানের মান কত ছিল, ফাইভ বাই সিক্স ছিল, এখান থেকে এখানে দিয়ে ফাইভ বাই সিক্স, সরি, মাইনাস 44 ভাগ টি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে কত, টু ভাগ থ্রি। তাহলে এখানে আমার কত আসতেছে, টি ওয়ানের মানটা হিসাব করে এখানে টি ওয়ান ইজ ইকুয়াল টু আসতেছে 324 কেলভিন, ক্লিয়ার? এবং টি টু কি আসবে, টি টু আসবে হচ্ছে ফাইভ বাই সিক্স ইন্টু টি ওয়ান, এই যে এখান থেকে এই 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 সূত্র থেকে নিয়ে আসলাম এটা, তাহলে কি আসতেছে, ফাইভ বাই সিক্স টি ওয়ান কত, 324, ইট মিনস কত দাঁড়াচ্ছে, 210 কেলভিন। তাহলে তাপ উৎসের তাপমাত্রা নির্ণয় করো বা তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো, সব কিছু তোমার হচ্ছে এখানে পেয়ে যাবা, আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এখন যে ব্যাপারটা ঘটছে, আমাদের ছ নম্বরের যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসে ব্যবহৃত পদার্থের এনট্রপি বাড়বে না কমবে, ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করা হলে উৎসের ব্যবহৃত পদার্থের তাপমাত্রা কমবে না বাড়বে। আচ্ছা, এখন
দ্বিগুণ করা হলে যদি দ্বিগুণ করি, আচ্ছা উচ্ছের তাপমাত্রা আমরা কত পাইছি এখানে, একটা হচ্ছে 324, একটা হচ্ছে 210। আচ্ছা খুবই সিম্পল, টি ওয়ান কত পাইছি 324, উৎসের তাপমাত্রা, টি টু কত 210। ওকে, এখন আমরা এখানে এনট্রপি পরিবর্তনটা হচ্ছে হিসাব করি। ডিএস ইজিক্যাল, যেহেতু তাপমাত্রা পরিবর্তন ঘটেছে, সেটা এম এস কি হবে, লন টি টু মাইনাস লন টি ওয়ান, তাহলে কি দাঁড়াচ্ছে, এম এর মান কত, এম এর মান দেওয়া এত কিছু লাগবে না, লন টি টু কত, লন টি টু কত 210, লন টি ওয়ান কত 324। এখন বের করো, ব্যাপারটা কি আসবে, এম এস মাইনাস 0.45 আসবে, মানে কি মাইনাস 0.45 এম এস, তাহলে এনট্রপিটা কমে যাচ্ছে না। মানে আমাদের যদি এরকম করা হয় যে তাপমাত্রা টি ওয়ান থেকে টি টু যদি পরিবর্তিত হয়, অর্থাৎ 324 থেকে যদি 210 আসে, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে তোমার এনট্রপি পরিমাণটা কি হবে, এনট্রপি পরিমাণটা হচ্ছে হ্রাস পাবে। ঠিক আছে, আর কথা নিশ্চয়ই বুঝতে পারছো, ক্লিয়ার? আচ্ছা এই ছিল অঙ্কটা। এখন হচ্ছে তোমার লাস্ট যে অঙ্কটা আমি করাবো, সেটা হচ্ছে যে 200 মিটার পার সেকেন্ড প্রাপ্ত একটি সীসার বুলেটকে কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে রূপান্তরিত হলো, বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, বুলেটের তাপমাত্রা হচ্ছে কত বৃদ্ধি পাবে। আচ্ছা সিম্পল ভাবে, ওকে ভাইয়া এই অঙ্কে আমি একটা জিনিস খুব সিম্পল দেখাবো, এই অঙ্কটা ছোটবেলায় করছো, 9-এ করছো, যে একটা সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে রূপান্তরিত হয়েছে, মানে গতিশক্তি বেসিক্যালি কি ছিল, হাফ এম ভি স্কোয়ার ছিল, এটা কিসে পরিণত হয়েছে, তাপে পরিণত হয়েছে, তাপে পরিণত হলে সেটা কি এম এস ডেল থিটা, তাহলে আমার কি বের করছে, ডেল থিটা বের করতে বলছে, এম এম চলে যায়। ঠিক আছে, অর্থাৎ ডেল থিটা ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এস, ভি স্কোয়ার কত, কত বেগ প্রাপ্ত হয়েছে, 200 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছিল, টু এস, সরি টু এস, টু ইন্টু এস কত, আপেক্ষিক তাপ কত, সে আপেক্ষিক তাপ 126 দিয়ে দিয়েছে, তাহলে কত হচ্ছে 155.73 কেলভিন। দেখছো ভাই অঙ্কটা কত সোজা ছিল। যাই হোক, ম্যাথের লেকচার আজকে এ পর্যন্তই, আমি আশা করি তোমরা ম্যাথটা পুরোটাই দেখবা, এই লেকচারটা পুরোটা না দেখলে বুঝতে পারবে না। ঠিক আছে, এবং এই রিলেটেড যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমি ম্যাথ দিব, কোথাও কোনো প্রবলেম থাকে আমাকে বলো, আমি জিনিসটা হচ্ছে করে দিব। ওকে, আজকে তো আল্লাহ হাফেজ ভাইয়া।